চন্দনাইশোর বাদামতলার ফাক্কাদওয়ান এলাহাত্তুন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত ইপটিজিমুর প্রতিবাদে বিশাল মানববন্ধন গৈজি কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী অল। এই মানববন্ধনত এলাহার লোকজন সহ অভিভাবক উপস্থিত আছিল। আজ এই শনিবার ফজরত এই মানববন্ধন গড়ই ছাত্রছাত্রী অলর অভিযোগ বিভিন্ন খুঁটিনাটি বিষয় লই এনে কিছুদিন দরিয়ারে মোহাম্মদপুর এলাহার ফলর লগে নগরপাড়া এলাহার ফসাল্ল দ্বন্দ্বই আইয়ের ইয়েন জেদ দরিয়ানে নগরপাড়া ছাত্রী অলরে উত্তক্ত ঘরের কিছু বকাটে, যার ফলে লেহাপাড়া বন্ধই যার এলাহার মাই ফলর। তারা উত্তক্ত করে এবং স্কুলের ক্লাস শেষে স্কুলের ছাত্র এবং বহিরাগত ছাত্র স্কুলের আশেপাশের এলাকার তারা মাইতর করে স্কুলের নানা বেলা হুমকি দেয়। মানববন্ধন উত্তর এলাহার ইপটিজিং বন্ধ সহ ছাত্রছাত্রী অলর নিরাপদে বিদ্যালয়ের জেবের পথ সুগম করিবার লাই দাবি জানানো। আর এ ব্যাপারে হতা হইলে স্থানীয় চেয়ারম্যান আমির আহমদ চৌধুরী রোকন জানাইল দি ডেস্ক নিউজ সি প্লাস টিভি।